হাই বন্ধুরা, আপনার পটল গাছে কি ফুল এবং জালি নেই? ফুল এবং জালির সংখ্যা একেবারে কম, তাহলে গোপনে এই সারটি একবার প্রয়োগ করুন। আপনার পটল গাছে ফুল এবং জালি এত পরিমাণে আসবে যা আপনার কল্পনার বাইরে বন্ধুরা। তাই কোন সেই সার কিভাবে প্রয়োগ করবেন তার সমস্ত টিপস এই ভিডিওতে দেখিয়েছি, এবং সেই সঙ্গে আমাদের পটল গাছে কেমন ফুল জালি আসছে সেটাও ভিডিও এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বন্ধুরা, আপনারা আপনার পটল গাছে কি এই রকম পটল ধরাতে চান? তাহলে ভিডিওটা কন্টিনিউস করতে থাকবেন। বন্ধুরা, আপনাদের মাঝে একটি গোপন সারের ট্রিক শিখিয়ে দেব। সেই গোপন সারটা আপনি একবার গাছে প্রয়োগ করবেন, তার ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং জালি আসবে, 100% গ্যারান্টি। বন্ধুরা, কাউকে কিন্তু বলবেন না, আপনার জমিতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল অবশ্যই আসতে বাধ্য। বন্ধুরা, চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক। প্রত্যেক পটল গাছের ক্ষেত্রে বন্ধুরা এনপিকে যুক্ত খাদ্যের দরকার হয়ে থাকে। কখনো পটল গাছের অ্যামোনিয়া এবং ফসফেট বা সেই সঙ্গে অ্যামোনিয়াম ফসফেটযুক্ত সারের দরকার হয় না। অ্যামোনিয়াম এবং ফসফেটযুক্ত সারের গাছ বেশি পরিমাণে ঝাঁপিয়ে ফেলে, সেজন্য গাছে পটলের পরিমাণ কম হয়ে থাকে। সেজন্য বন্ধুরা আপনারা অবশ্যই এনপিকে যুক্ত সার প্রয়োগ করবেন। এনপিকে যুক্ত সার হিসেবে আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে কোনো কোনো সুফলা, আইপিএলে 16-16, 10-26-26, 14-35-14, এই চারটি সার চাষ এবং চাষের ক্ষেত্রে খুব ভালো এবং যোগ্য সার বলে আমি বিবেচনা করি। বন্ধুরা, এই পটাশযুক্ত সার অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। আর যারা বাংলাদেশ থেকে আছেন তাদের অবশ্যই রিকোয়েস্ট করব বেঙ্গল মিশ্র সার, যেমন 10-10-5 আছে, যেমন 8-14-5, এরকমই একটা ফর্মুলায় বেরিয়ে গেছে। এই দুটো ফর্মুলায় বাংলাদেশে পাওয়া যায়, তবে অধিকাংশ জেলাগুলিতে কিন্তু এই সার আবার পাওয়া যায় না। তাদের জন্য ইউরিয়া, ফসফেট আর পটাশ, বেশি ফসফেট বা টিএসপি নেবে বেশি, সেই সঙ্গে হালকা ইউরিয়া আর হালকা পটাশ দিয়ে চাষ করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? এইভাবেও চাষ করা যায়। যেমন আগেকার দিনে কিন্তু এনপিকে যুক্ত রাসায়নিক সার ছিল না, ইউরিয়া ফসফেট এবং পটাশটা মিশ্রিত করে মানুষ কিন্তু চাষ করতো। এইভাবে কিন্তু বন্ধু আপনিও কিন্তু চাষ করতে পারবেন। বন্ধুরা, এবার বন্ধুরা আমি আমার গাছগুলিতে যে সিক্রেট সার প্রয়োগ করেছি, যে গোপন সার প্রয়োগ করেছি সেটার কথা আপনাদের মাঝে এবার শেয়ার করে দেবো। বন্ধুরা, চলুন ভিডিওটা আজকে বড় করব না, মাত্র 3-4 মিনিটের ভিতরে ভিডিওটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি, আমাদের পটল গাছে পটল ধরে আছে। বন্ধুরা, এই পটলটা কিন্তু মাত্র 1 সপ্তাহ পটল, 1 সপ্তাহ রাখি করা পটল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ, এই পটলটা আমরা কিন্তু ধরিয়েছিলাম 1 সপ্তাহ আগে, কিন্তু এর ফুল ফুটেছিল এবং সেই ফুলটা বড় হতে 1 সপ্তাহ তো সময় লাগে। তোমরা জানো যে 1 সপ্তাহের ভিতরে কিন্তু একটা পটল পরিপূর্ণ আকৃতি বা সাইজ গঠন করে, একটা ব্যাপার। তাই এই 1 সপ্তাহ আগে আমাদের পটলের জমিতে আমরা যে যে সার প্রয়োগ করেছি, বন্ধুরা আমরা এখানে প্রয়োগ করেছি 10-26-26 গোমরের। বন্ধু, শুধু 10-26-26 সার দিলে হবে না, রাসায়নিক সার, রাসায়নিক সার শুধু 10-26 দিলে হবে না, আরও অনেক উপাদান আছে, সেগুলো শোনো। শুধু শুনলে 10-26-26 বলেছে আর ভিডিওতে বেরিয়ে গেলে তা না বন্ধু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এর ভিতরে অনেক অনেক তথ্য আছে, অনেক তথ্য আছে। বন্ধুরা, 10-26-26 সার, সেই সঙ্গে বন্ধুরা বাজার থেকে আমরা ক্রয় করেছিলাম সরিষার খোল, নিম খোল এবং বাড়িতে গোবর সার, যে গোবর সার যেটা আছে সেই গোবর, অর্থাৎ গোবর ফেলে দেওয়ার পর যে মাটিটা পচে কেঁচোয় যে মাটিটা, কালো মাটিটা তৈরি করে সেই গোবর সার, এইগুলি আমরা কিন্তু সারা জমি ছড়িয়ে দিয়েছি। আমাদের কিন্তু এখানে 9 কাঠা জমি আছে, 9 কেজি সরিষার খোল, 3 কেজি নিম খোল একসাথে গুঁড়ো করেছি, ডাস্ট করেছি, সেই সঙ্গে বাড়িতে থাকা গোবর সার, এটা কিন্তু নিয়ে গেছি 1 বস্তা, 9 কাঠা জমিতে 1 বস্তা নিয়ে গেছি। ভার্মি কম্পোস্টও বলা চলে, এটা কিন্তু ভার্মি কম্পোস্ট, এও কিন্তু কিনতে পাওয়া যায়, কিনে নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? আর তার পরবর্তী অর্থাৎ প্রথম দিন আমরা কিন্তু এটা ছড়িয়ে দিয়েছি আমাদের জমিতে 10-26-26 সরিষার খোল, নিম খোল, সেই সঙ্গে ভার্মি কম্পোস্টের মতো সারগুলি। তার পরের দিন আমরা কিন্তু গাছে বেশি পরিমাণে ফুল এবং ফল আনার জন্য আমরা কিন্তু গাছে মাত্র 50 টাকার একটা মিরাকুলেন স্প্রে করেছি, কারণ গাছে ফুল এবং জালির সংখ্যা কম ছিল, তাই মিরাকুলেন স্প্রে করেছি। প্রত্যেক 10 লিটারে 10 ml জলেগুলো গাছে স্প্রে করেছি। বেশি স্প্রে করলে জালি হলুদ হয়ে যাবে, নানারকম সমস্যা হবে। এই মিরাকুলেনের ভিতরে আছে
ট্রাস আইকন্টোনাল, যা কিন্তু আপনার গাছে যে সমস্ত সবজি গাছে ফুল এবং ফল আসছে না সেই সমস্ত সবজি গাছে খুব দ্রুত ফুল এবং ফল আনবার অতিরিক্ত পরিমাণে ফুল এবং ফল আনতে সাহায্য করে। তাই নিশ্চিন্তে প্রত্যেক 10 লিটারে 10 ML মিরাকুলিন জলেগুলি গাছে স্প্রে করবেন, বেশি অথবা 15 থেকে 20 ML জলেগুলি গাছে স্প্রে করবেন না, আপনার কিন্তু জালি হলুদ হয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা সিক্রেট টিপস বললাম আর গোপন সারের কথা কিন্তু বলে দিলাম বন্ধুরা। 10-26-26 সার দিতে হবে, এর ভিতরে 10% নাইট্রোজেন, 26% ফসফেট আর 26% পটাশ আছে, যা কিন্তু পটল গাছের একটি উপযুক্ত সার বলে আমি মনে করি। কারণ বেশি ফসফেট আর বেশি পটাশ কিন্তু পটল গাছের প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে কিন্তু সাহায্য করে। ফসফেট কিন্তু গাছের ফুল এবং ফল আনে আর পটাশ কিন্তু গাছকে স্ট্রং করে, আর যে 10% যে নাইট্রোজেন আছে সেটা কিন্তু গাছকে কিন্তু কাজে লাগাতে সাহায্য করবে। এছাড়াও কিন্তু সরিষার খোল, নিম খোল, সরিষার খোলের ভিতরে কিন্তু সমস্ত রকম উপাদান আছে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ সমস্ত রকম উপাদান আছে। তাই বেশি করে আমরা কিন্তু ইউরিয়া, হালকা পরিমাণে ইউরিয়া কিন্তু প্রয়োগ করিনি বন্ধুরা। তাই অবশ্যই জলসেচ দেওয়ার পর এই প্রথমে কিন্তু 10-26 সার সরিয়ে নেবেন, তারপরে সরিষার খোলগুলি কিন্তু ছড়িয়ে নেবেন, সরিষার খোল আর নিম খোল ছড়িয়ে নিলেন, তারপরে ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিলেন। অবশ্যই কিন্তু গোড়া থেকে অনেকটা দূর দিয়ে কিন্তু সারগুলি ছড়াবেন, তা না হলে গাছের গোড়া পচে কিন্তু গাছগুলি মারা যেতে পারে বন্ধুরা। দেখতে পাবেন আপনার, আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এক সপ্তাহের ভিতরে আপনার গাছ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আর অবশ্যই সার দেওয়ার একদিন বাদে গাছে কিন্তু মিরাকুলিন স্প্রে করে রাখবেন, তা না হলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে বন্ধুরা? তার ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং জালি আসতে বাধ্য। তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানো উৎসাহ থাকবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো রকম মতামত থাকলে কমেন্টে কমেন্ট করবেন। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই।